আজকে 8 ডিসেম্বর 2020 সাল মঙ্গলবার। আজকে বাংলাদেশের কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, আগামী দিনে কেমন আবহাওয়া আসতে পারে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব। আজকে মঙ্গলবার, আজকে যে আবহাওয়ার খবর উঠে আসছে তাতে সকালের দিকে খুলনা বিভাগের জেলাগুলো এবং বরিশাল বিভাগের জেলাগুলো সঙ্গে ঢাকা বিভাগের জেলাগুলোতে বেশ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, সঙ্গে কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি কোথাও বা একটু ঘন কুয়াশা আসতে পারে এটা জানা যাচ্ছে। তবে বেলার দিকে আবহাওয়াটা একটু পরিষ্কার হলেও আবারও কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে। তবে আজকে খুলনা এবং বরিশাল বিভাগে থাকতে পারে 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, একটা হালকা ঠান্ডা তো থাকছেই, তবে জোরদার ঠান্ডা আসার আপাতত কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাটা অনেকটা কম রয়েছে, আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এটা জানা যাচ্ছে। ঢাকা বিভাগের জায়গাগুলোতে তো মেঘলা আকাশ থাকবে, সঙ্গে এখানে 16 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে, চট্টগ্রামেও 16 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে, অর্থাৎ ঠান্ডাটা মোটামুটিভাবে ভালো রকম বজায় থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর এবং উত্তর পশ্চিম বিভাগের যে জায়গাগুলো রয়েছে রাজশাহী বিভাগে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলার পর বেশ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, সঙ্গে রংপুর বিভাগেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে 16 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। সুতরাং বুঝতে পারছেন যে উত্তর বাংলাদেশে যেখানে প্রচণ্ড ঠান্ডা থাকে, 14-13 হয়ে যায়, সেখানেও কিন্তু 16 ডিগ্রি বা 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। প্রচণ্ড ঠান্ডার দাপটটা আগামী কয়েকদিন দেখতে পাওয়া যাবে না এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাকি যে বিভাগগুলো রয়েছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, 16 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। তবে সিলেট বিভাগে ঠান্ডাটা সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে 14 বা কোথাও কোথাও 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। আগামী 48 ঘন্টা পর্যন্ত এইরকম অবস্থা থাকতে পারে। তবে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা থাকছে না, যদিও উত্তর বাংলাদেশের কোথাও কোথাও ছিটে ফোঁটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে, তবে সেরকম বৃষ্টি হবে না যাতে মানুষের ক্ষতি হয় বা জনজীবন বিপর্যস্ত হয়। সুতরাং বুঝতেই পারলেন যে ঠান্ডা এখনই ফিরছে না বাংলাদেশের কোথাও, যদিও পশ্চিমী ঝঞ্ঝা একটি প্রবেশ করেছে, তার জন্য ওখানে বৃষ্টি তুষারপাত হচ্ছে, আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার কথা রয়েছে 11-12 ডিসেম্বর নাগাদ। তার জন্য কতটা প্রভাব পড়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, তবে এটা জানা যাচ্ছে যে আপাতত আগামী 3 দিন প্রচণ্ড হারে ঠান্ডা ফিরছে না বাংলাদেশের কোথাও। রোদ ঝলমলে আবহাওয়া থাকবে, মূলত শুকনো আবহাওয়া বজায় থাকবে, মাঝরাত থেকে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশটা দুপুরের পর বেশি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আগেই জানালাম পশ্চিম বাংলাদেশের বিভিন্ন জায়গায়, অর্থাৎ খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সাগরে রয়েছে দুটি ঘূর্ণাবর্ত, একটি বঙ্গোপসাগরে, একটি আরব সাগরে, সেটি প্রচণ্ড সক্রিয়তা দেখাচ্ছে না এখনো পর্যন্ত, তাই সেই সিস্টেম থেকে কোনো রকম আবহাওয়ার পরিবর্তন অর্থাৎ বৃষ্টি আসতে পারে কিনা বাংলাদেশে তার এখনো কোনো খবর নেই, অর্থাৎ সেই সিস্টেম দুটো আপাতত প্রচণ্ড সক্রিয় নেই, একটা শুধু ঘূর্ণাবর্তের রূপ নিয়েই রয়েছে। তাই আপাতত চিন্তার কিছু কারণ নেই, আপাততভাবে আগামী 2 থেকে 3 দিন এই রকমই যেমন আবহাওয়াটা চলছে সমগ্র দেশ জুড়ে সেই রকম আবহাওয়াটাই বজায় থাকার সম্ভাবনা রয়েছে এটা দেখতে পাওয়া যাচ্ছে। যদি কোনো পরিবর্তন আবহাওয়ার আসে অবশ্যই আপনাদের আপডেট দিয়ে জানানোর চেষ্টা করব, যেমন জানিয়ে আসছি। তাই বিস্তারিতভাবে আর কিছু বলার নেই বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে, কারণ গত কয়েকদিন যেমন চলছে আজকেও সেই রকম আবহাওয়া চলবে, আগামী 2 দিনও সেই রকম আবহাওয়া চলার সম্ভাবনা রয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও হেল্প করতে পারে। ধন্যবাদ।